আপনি কি জানেন বিশ্বজুড়ে নদী এবং সমুদ্রে থাকা এমন কিছু মাছ আছে যাদের কাছে এই সব ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী কিছুই না? সমুদ্রের গভীরে পাওয়া এই সব মাছ সম্পর্কে অনেকেই জানে না। এমন কিছু মারাত্মক প্রাণী আছে আপনি বুঝতেও পারবেন না আপনার শরীরের মধ্যে প্রবেশ করে কিলবিল করছে। বিদ্যুতের মতো ঝটকা দিতে পারে এমন অনেক মাছ আছে যাদের থেকে পানির সমস্ত প্রাণী দূরে থাকতেই পছন্দ করে। এবার এই বিদ্যুতিক মাছটি দেখুন, যাকে ছুঁতে যে কোনো বড় প্রাণী মারা যেতে পারে। মাছটির নাম ইলেকট্রিক ইল। এরা ক্যাটফিশ প্রজাতির। দৈর্ঘ্য প্রায় 8.5 ফুটের মতো হয়। অ্যামাজন এলাকার বিভিন্ন জলাশয়ের ঘোলা জলের মাছটির বসবাস। এদের ইলেকট্রিক ইল বলা হয় কারণ এরা দেহে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এরা সাধারণত 500 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রায় 1 অ্যাম্পিয়ার এবং বিদ্যুৎ প্রবাহ চলে 1 থেকে 2 মিলিসেকেন্ড পর্যন্ত। এরা এদের বিদ্যুৎ সাধারণত শিকার করতে, এরা ভয় পেলে বা শত্রুকে আক্রমণ করতে কোষ থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। এদের বিদ্যুৎ একটা বড় প্রাণীকেও ঘায়েল করতে পারে। কোনো কারণে যদি এই শখ মানুষের গায়ে লেগে যায় তবে তার হজযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষটি প্রায় সঙ্গে সঙ্গেই মারা যেতে পারে। এই ছোট প্রজাতির মাছটির নাম ক্যান্ডির, যা অ্যামাজন নদীতে দাবিয়ে বেড়ায়। এটি একটি ছোট প্রজাতির রক্তপিপাসু মাছ। এতটাই মারাত্মক যে যদি বুঝতে পারে অ্যামাজন নদীতে কেউ নেমেছে, এরা দলবদ্ধ হয়ে এসে সেই ব্যক্তির গোপন অঙ্গের ভিতর প্রবেশ করা শুরু করবে। এটার সাইজে এতটাই ছোট যে এরা প্রথমে মূত্রনালি দিয়ে ভিতরে যায়, তারপর রক্তনালীতে পৌঁছায়। শুনলেই যেন গা ঘিন ঘিন করছে। এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয়। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তো বন্ধুরা, আবার কথা হবে অন্য এক ভিডিওতে। আপাতত আজকের জন্য বিদায় নিলাম।